ছেলে মেয়েদের পরীক্ষা শেষ, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়, শেষে আবারও কক্সবাজার যাওয়ার জন্য সবাই ঠিক করল। ট্রেনে যাব নাকি প্লেনে যাব, শেষমেশ স্লিপিং বাসে করে যাওয়ার সিদ্ধান্ত হলো। কারণ এর আগে স্লিপিং বাসে কখনো কক্সবাজার বা অন্য কোথাও যাওয়া হয়নি, তাই আগে থেকে টিকিট কেটে রাখতে হলো, কারণ ডিসেম্বরের এই সময়টাতে টিকিট খুব একটা পাওয়া যায় না। আমার মেয়ে তো খুবই খুশি। বাস চলে এসেছে, বাসে উঠে আমরা আমাদের সিট নিয়ে নিলাম। রাতের বেলা তাই ভেতরটা খুব একটা বোঝা যাচ্ছে না। মূলত স্লিপিং বাসের টিকিট ডাবল আর সিঙ্গেল হয়ে থাকে। আমরা নিয়েছিলাম ডাবল সিট, যেখানে দুটো সিট ছিল। এটাকে সিট না বলে বিছানা বললেই ভালো হয়, কারণ সিটগুলো পুরো বিছানার মতো, যেখানে দুজন লোক অনায়াসে শুয়ে যেতে পারে। পুরো বাস এসি করা ছিল, কারো যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে তাদের জন্য কম্বলের ব্যবস্থা ছিল। রাত 11:30 আমাদের বাস রওনা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। রাতের বাসে চললে আমার খুব ভয় লাগে। প্রথম আধা ঘন্টা খুবই ভালো লাগছিল, তারপরে ঘটল বিপত্তি। মেয়ে আমার বমি করে একাকার। মেয়েকে কোনো রকমে ঘুম পাড়িয়ে বসেছিলাম। বাসটার এত ঝাঁকুনি লাগছিল যে এক জায়গায় স্থির থাকতে পারছিলাম না। রাত 3টার সময় বাস 20 মিনিটের জন্য কুমিল্লা কাশীনগরে একটা হোটেলের সামনে এসে থামল। এখানে সবাই নেমে যে যার মতো ফ্রেশ হয়ে তাদের পছন্দ মতো কিছু খাবার খেয়ে নিচ্ছিল। রাত গভীর, প্রায় 3টা বাজে। এই সময়টাতে এখানে লোকজন খুব একটা বেশি ছিল না, সব টেবিল বলতে গেলে খালি ছিল। আমরা সবাই চায়ের অর্ডার করলাম। চা খেয়ে শরীরের ক্লান্তিটা কিছুটা কমে গেল। সকাল সকাল আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম। সকালের পরিবেশটার কথা আর কি বলি। হোটেল বিচের খুব কাছে হওয়াতে আমরা বাস থেকে নেমে লাগেজ নিয়ে আমরা পায়ে হেঁটেই হোটেলে চলে আসলাম। এত সকালে হোটেলে এসে তো আরেক বিপত্তি ঘটল। ওনারা নাকি এই ভোর সকালে আমাদেরকে রুম দিতে পারবে না, কারণ আমরা যে রুমগুলো বুকিং দিয়েছিলাম সেই রুমের লোকজন নাকি এখনও চেক আউট করে নাই, তাই আমাদের বেলা 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কি আর করা, সবাই বসে না থেকে হোটেলের রেস্টুরেন্টের বুফে নাস্তাটা করছিলাম। এখানে অনেক ধরনের আইটেম ছিল, যে যার পছন্দ মতো খাবার নিয়ে নাস্তা সারলো। নাস্তার শেষে একটা চা ছিল, যা শরীরের ক্লান্তিটাকে অনেকটা দূর করে দিল। আমাদের ভাগ্য অনেক ভালো ছিল, তাই আমরা অনেক আগেই রুমগুলো পেয়ে গেলাম। রুমে এসে কোনো রকমে লাগেজ রেখে চলে গেলাম সাগরে। আমার মেয়ের আনন্দের শেষ নাই, সে কি করবে বুঝে উঠতে পারছে না। তাকে যতই বলি পানি থেকে উঠে আসতে, সে ততই না করছে। হঠাৎ এতক্ষণ পানিতে ভিজলে নির্ঘাত অসুখ হবে, শেষে কক্সবাজার ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাবে। তা বলেও তাকে কোনোভাবে পানি থেকে তোলা গেল না, সে ভিজবে। প্রায় 3 ঘন্টা পানিতে ভিজল। এদিকে ক্ষুধায় পেট চৌচির হয়ে যাচ্ছিল, তাই দূরে কোথাও না গিয়ে হোটেলের রেস্টুরেন্টেই চলে আসলাম খেতে। লং জার্নি করে এসেছি, তাই ভাজা পোড়া জাতীয় খাবার না নিয়ে আমরা শুটকি ভর্তা, চিংড়ি ভর্তা, লইট্টা ফ্রাই, ডাল, গরুর মাংস দিয়ে খাবার শেষ করলাম। খাবারগুলোর স্বাদ এখনও মনে হয় জিভে লেগে আছে। দুপুরের ক্লান্তিরা অনেকটাই শেষ করে দিল এই খাবার। পেট ভরে খাবার খেয়ে রওনা দিলাম হিমছড়ির উদ্দেশ্যে। বিকেলের মিষ্টি রোদটা কি যে মিষ্টি লাগছিল তা নাই বা বলি। হিমছড়ি পৌঁছে টিকিট কেটে ভিতরে ঢুকে আরেক মহাবিপত্তি ঘটল। এবার শুধু বিপত্তি আর বিপত্তি। বাচ্চাদের নিয়ে এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে যান একেবারে বের হবার দশা। অনেক কষ্টে উপরে উঠে উপর থেকে পাহাড় আর সাগর দেখে শরীরের কষ্টটা অনেক দূর হয়ে গেল, মনটা ভরে গেল। সাগরটা দূর থেকে এত সুন্দর লাগছিল যা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না।
মনে হচ্ছিল হাত বাড়ালেই মনে হয় সাগরটাকে ধরে ফেলতে পারবো, আকাশটাকে ছুঁতে পারবো। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছে, অনেক তারা তারা করছে, তাই তাড়াতাড়ি বের হয়ে চলে আসলাম অস্ত যাওয়া সূর্য আর শান্ত সাগরের তীরে। এখানে সাথে যদি একজন সঙ্গী থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না।